অথি হক তিনি বলেছেন এক বোনের স্বামী বোনের ভাই বোনের সাথে কথা বলতে নিষেধ করেছেন এখন বোনের কী করা উচিত উনি যদি নিজের ভাই বোনের সাথে কথা বলা বন্ধ করেন তবে আত্মীয়তার বন্ধন ছিন্ন হবার জন্য কি গুণাগার হবেন এখানে একটু দেখতে হবে যে কেন স্বামী তার স্ত্রীকে স্ত্রীর ভাই বোনদের সাথে কথা বলতে নিষেধ করেছেন যদি তার কোনো ভ্যালিড রিজন থাকে যেমন একটা বড় ফেতনা হতে পারে তাদের মধ্যে হয়তো গিবৎ পরচর্চা হচ্ছে বেশি এবং বিদ্বেষ লাগালাগি মারামারি এবং ভুল বোঝাবুঝি এত বেশি হচ্ছে যে যেটা বড়ো ধরনের ফেতনার কারণ যে কারণে তাদের ইমান নষ্ট হচ্ছে আমল নষ্ট হচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে সেই উদ্দেশ্য থেকে সেই উদ্দেশ্যে যদি তিনি কিছুকাল দূরে অবস্থান করার জন্য সাজেশন দেন তাহলে এক্ষেত্রে স্বামীর আনুগত্য তাকে করতে হবে আর যদি বিষয়টা নিছক স্বামী দুষ্টমি করে এবং স্ত্রীকে কোণঠাসা করার জন্যে স্ত্রীকে স্ত্রীর উপর প্রেশার ক্রিয়েট করার জন্য তার মানে ভাই বোনদের সাথে কথা কথা বলতে নিষেধ করেন তার বাবা বাড়ি যেতে নিষেধ করেন তার মায়ের সাথে কথা বলতে নিষেধ করেন এবং এটা স্বামীর পক্ষ থেকে নিছক জুলুম ছাড়া আর কিছু নয় তাহলে এই ক্ষেত্রে এটা যেহেতু একটা জুলুম হয়ে যাচ্ছে এবং অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে একটা নির্দেশনা জারি করা হয়েছে তাহলে সেক্ষেত্রে সেটা মানতে স্ত্রীবাধ্য নন তবে এটা প্রমাণিত হতে হবে যে স্বামী আসলে এখানে জুলুম করছেন বিষয়গুলো যখন স্বামী স্ত্রীর মধ্যে এগুলো নিয়ে আসলে কথা কাটাকাটি বা এসব কিছু হবে তখন তৃতীয় পক্ষ তো তাদের সামনে আসবেন সালিসি করার জন্য তারা দেখবেন যদি বিষয়টা তারা দেখেন যে এটা নেহায়ত স্বামীর পক্ষ থেকে জুলুম হয় তাহলে স্ত্রীকে মানে স্বামী নিষেধ করার অধিকার হারাবেন আর যদি এটা বড় ধরনের ফেতনা থেকে বাঁচার জন্য ফর দ্য টাইম বিং একটা সলিউশন হয়ে থাকে তাহলে এই সালিস সিদ্ধান্ত দেবেন যে হ্যাঁ স্বামী যে কথাটা বলছেন সেটা হয়তো দুই মাস তিন মাস বা কিছুকালের জন্য মেনটেন করতে হবে যাতে করে সবার সম্পর্কটা স্বাভাবিক হয়ে যায় এবং তাদের মনের মধ্যে যে সমস্যাগুলো আছে যে ঘৃণা বিদ্বেষ আছে সেটা দূর হয়ে যায় এবং তাদের রাগ পড়ে যায় তারা ঠান্ডা হয়ে যান তাহলে বিষয়টা আসলে একটা সোশ্যাল রিলেশান এবং ফ্যামিলি রিলেশান বিল্ড আপ করার সাথে রিলেটেড হ্যাঁ আমরা ইসলামও সেটাই বলে ইসলাহ দাতুল বেইন এটার জন্য যেটাই সলিউশন হবে সেই সিদ্ধান্ত তাদেরকে মেনে নিতে হবে ইসলাহ দাতুলবাইন বাইন হচ্ছে সংসারের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য যদি তাদের কথোপকথন বন্ধ করে কিছুকাল দূরে তারা অবস্থান করতে পারে তাহলে সেটা মেনে নিতে হবে আর যদি কথোপকথন বন্ধ করার বিষয়টা জুলুম হয়ে থাকে তাহলে সেটা আসলে বন্ধ করা যাবে না আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না বিষয়গুলোকে সেভাবে বিশ্লেষণ করতে হবে যদিও এখানে কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে তিন দিনের বেশি তো কথা বন্ধ করা যাবে না সেটা সেটা কিসের সেটা হচ্ছে রাগবশত অভিমান করে তিন দিনের বেশি আসলে কারোর সাথে কথা বন্ধ করা যাবে না কিন্তু যেখানে রিলেশনশিপ ধ্বংস প্রাপ্ত হয়ে গেছে সেখানে দূরত্ব মেনটেন করা এটা শরিয়ার দৃষ্টিতে আসলে সবসময় গর্হিত নয়